শুরুতেই যাচ্ছি আরিফিন শাকিলের কাছে। শাকিল, অবরোধের কি তথ্য আছে আপনার কাছে, আর যাত্রীরা কি বলছেন, আজকে যান চলাচল নিয়ে কোনো ভোগান্তি হয়েছে কিনা? প্রস্তুতি শুরু করতে চাই। এখন পর্যন্ত আমরা সাধারণ মানুষের যে ভোগান্তিটা সবচেয়ে বেশি লক্ষ্য করেছি, গণপরিবহন সংকট। অর্থাৎ স্বাভাবিক দিনে যেরকম গণপরিবহন চলাচল করে সেই যেরকম গণপরিবহন কিন্তু আজকে চলাচল করছে না, অর্থাৎ কম চলাচল করছে। তাতে করে কিন্তু যারা বাসা থেকে বেরিয়েছেন জরুরি কাজে, তারা কিন্তু খানিকটা বাসের সংকটে ভুক্ত হয়েছে। এর বাইরে অবরোধের কথা আপনাকে জানতে চাই যে আমরা এখন পর্যন্ত আসলে এই পল্টন বা আশপাশের যেই কয়েকটি জায়গা রয়েছে, এইসব জায়গায় গণতন্ত্র মঞ্চ, এলডিপি এবং সেই সঙ্গে বিএনপি সমমানা যে রাজনৈতিক দল রয়েছে, তারাই শুধুমাত্র এখানে অবরোধ সমর্থন মিছিল করেছে। বিএনপির নেতা কর্মীদেরকে আমরা খুব একটা দেখিনি, এবং যদিও কয়েকটি জায়গা থেকে আমাদের কাছে তথ্য এসেছে যে তারা ধানমন্ডি, যাত্রাবাড়ি, মোহাম্মদপুর এবং সেই সঙ্গে তারা ভাড্ডা এবং সেই সঙ্গে তারা আরও রাজধানীর কয়েকটি জায়গা উত্তরাতে তারা ঝটিকা মিছিল করেছে, এবং সেই ঝটিকা মিছিল থেকে কয়েকটি জায়গায় যানবাহন ভাঙচুরের খবর আমরা পেয়েছি। এবং বিএনপি নেতা কর্মীদের এই ঝটিকা মিছিলগুলো 1 থেকে 1.5 মিনিটের তারা মিছিল করেন, এবং মিছিল শেষে তারা যানবাহন ভাঙচুর করার চেষ্টা করেন। কয়েকটি জায়গায় তারা যানবাহন ভাঙচুর করেছেন। নয়াপল্টনে অবস্থান করছি তানিয়া। নয়াপল্টনে বরাবরের মতো এখনও তালাবদ্ধ কার্যালয় এবং নয়াপল্টনের দুই পাশে পুলিশ মোতায়েন করা হয়েছে। নেতাকর্মীদের খুব একটা আমরা এই অঞ্চলে দেখতে পাইনি, এবং নেতাকর্মীরাও এই অবরোধ সমর্থনে বা কোনো কারণে তারা কিছু নয়াপল্টন কার্যালয় কিন্তু আসেননি, এবং পুলিশ সদস্যরা পুরো জায়গাটায় তারা নিশ্চিন্তে নিরাপত্তা ছিলেন। অবরোধের পরিস্থিতি, আমি কিন্তু অবরোধের প্রতিবাদে বা অবরোধ প্রতিরোধে আওয়ামী লীগের মহানগর প্লাস আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যারা রাজধানীর বিভিন্ন জায়গায় অবস্থান আছে, আমরা সকাল থেকেই কিন্তু সেটা জানানোর চেষ্টা করছিলাম। আমি এই মুহূর্তে রয়েছি বঙ্গবন্ধু এভিনিউর সামনে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আওয়ামী লীগের যারা সহযোগী সংগঠন, বিশেষ করে স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগের নেতাকর্মীরা, তারা আমরা দেখেছি সকাল থেকে অবস্থান আছেন। এছাড়া আমরা দেখেছি মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা রয়েছেন, তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। আমরা রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু ঘুরেছি, আমরা দেখেছি যে টানা যে তৃতীয় ধাপে যে অবরোধ চলছে বিএনপি জামাতের, সেখানে যে কৌশলগুলো অবলম্বন করা হচ্ছে, বিশেষ করে ভোর রাতে এবং সন্ধ্যার পরে যে বাসে অগ্নি সংযোগ ঘটানো হচ্ছে, বিভিন্ন গাড়ি যানবাহন পোড়ানো হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে তাদের সাথে কথা বলা হয়েছে। তারা বলছেন যে যখন তারা রাজপথে থাকেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে মানুষের জনগণের নিরাপত্তা নিশ্চিতের জন্য, তখন কিন্তু কোনো ধরনের ঘটনা ঘটে না। এবং তারা যেটা অভিযোগ দিচ্ছেন যে এই ধরনের ঘটনা ঘটানোর জন্য মূলত ভাড়া করে কিছু টোকাই বা যারা আসলে দুর্বৃত্ত বা বিএনপি জামাত কিছু ভাড়া করে সন্ত্রাসী দিয়ে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, নিজেরা রাজপথে নামছে না, আড়ালে থেকে গুপ্ত হামলা চালাচ্ছে, যেটা সাধারণ মানুষ থেকে জনসম্পৃক্ততা তাদেরকে আরো দূরে সরিয়ে নিবে, এটা তারা আশা করেন। এবং সেই সাথে তারা বলছেন যে সামনে যে দিনগুলো রয়েছে সেই দিনগুলোতে এবং বিএনপি যে ধরনের অবরোধ দিচ্ছে সেই অবরোধকে প্রতিহত করার জন্য দিনের পাশাপাশি সন্ধ্যার পরেও তারা রাজধানীর বিভিন্ন জায়গায় অবস্থান নেবেন, এবং দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের সামনেও কিন্তু তারা অবস্থান নেবেন। সব মিলিয়ে আসলে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা রয়েছেন, তারা কিন্তু জনমানুষের নিরাপত্তার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন, এবং এই যে রাজপথে অবস্থান সেটা কিন্তু নির্বাচনের আগ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে থেকে তারা রাজপথে থাকবেন, এবং আজকের পর থেকে তারা রাতের বেলাও অবস্থান নেবে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল এই মুহূর্তে আমার কাছ থেকে সর্বশেষ।